বিবাহের সময় যে দেনমোহর ধরা হয়েছে তা স্বামীর পক্ষে আদায় করা সম্ভব না। এখন স্ত্রীকে বুঝাইলে স্ত্রী বুঝলে যতটুকু সম্ভব তা আদায় করলে হবে কি, যদি না হয় তাহলে এখন কি করবে? জবাব, এই প্রশ্নটি অবশ্য বাস্তব, কারণ যেহেতু মানুষেরা যখন যৌতুক এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে যায়, তাই মেয়ের অভিভাবকরাও তখন তাদের জন্য একটা বোঝা চাপায় দেয়। সেটা হচ্ছে যে ঠিক আছে, মহারণা নির্ধারণ করে দেওয়া হয় 10 লক্ষ 20 লক্ষ, এই ধরনের যেই পরিমাণের মহারণাটা আসলেই আদায় করাটা কঠিন হয়ে যায়, কখনো সম্ভব হয় না অনেকের পক্ষে। তাই আমাদের ভাই প্রশ্ন করেছেন যে স্বামীর পক্ষে আদায় করা সম্ভব নয়, এখন স্ত্রীকে বোঝালে, অর্থাৎ স্ত্রী যদি আন্তরিকভাবে সম্মতি দেয় এবং সেই এতেকাফের কিছু সেই মহারের কিছু অংশ ছাড় দিয়ে থাকে, এবং কিছু দিয়ে থাকে, এমন যদি হয়ে থাকে তাহলে কি হবে? জবাব, যদি স্ত্রীর পক্ষ থেকে আন্তরিকভাবে ছাড় হয়ে থাকে তাহলে ছাড় বলে গণ্য হবে, আল্লাহ তাআলা আলাম। তবে তাকে চাপ দিয়ে এবং কোনো বেকায়দায় ফেলে ছাড় নেওয়াটা কখনো উচিত হবে না।